তো নমস্কার বন্ধুগণেরা। আমি তো রেসিপির গল্প শুনতে শুনতে বোর হয়ে গেছি, কিছু নতুন শোনাও, আমিও শুনতে চাই। আচ্ছা আচ্ছা, তাহলে তুই বল যে আজকে তুই কিসের গল্প শুনতে চাস। কাল আমি বিলকিদের গেম খেলছিলাম, বিশাল ভয়ঙ্কর ছিল, ওর ব্যাপারে কিছু বলো। আরে শিওর ব্রো, কিন্তু আমি এর কোনো পাস্ট রিয়েল স্টোরি পাইনি, যার জন্য আমি গেমের ক্রিয়েটরের সাথে কথা বলেছিলাম যে এন্ড থ্যাঙ্কফুলি হি ইজ রিপ্লাইড। কিন্তু কি বললো সে? ও কি প্যালোয়াসের বন্ধু নাকি ইভিলান? আর গ্র্যানির নাতি, আর ওর নাম তো ইভিল কিড ছিল, হঠাৎ ইভিল ডট কি করে হয়ে গেল? বলছি বলছি, আগে ইন্ট্রোটা তো করতে দে। নেদারল্যান্ডে কর্গারওয়েল নামের একটি জায়গা আছে, বলা হয় যে ওখানে একটি বাড়ি আছে যার মধ্যে ঢুকাটা তো সম্ভব কিন্তু বেরোনো একদমই অসম্ভব, কারণ সেখানে থাকে একটি শয়তানের বাচ্চা যাকে দ্য ইভিল কিড বা ইভিল ডলও বলা হয়। এন্ড দুই বন্ধুরা এই শয়তানের বাচ্চার ব্যাপারে জানতে পারল, আর ওদের এটা মজা বলে মনে হলো, যার জন্য দে ডিসাইড যে ওরা মিলে ওই বাড়ির মধ্যে যাবে আর ওই লেজেন্ডটাকে ধরবে। আরে হিরো হতে কেন যাচ্ছে? বাড়ি বসে বসে তো এর থেকে ভালো কিছু লাইফ এনজয় করে খাওয়া ভালো। আরে কি করব, আমি তো বলেছিলাম যে যাস না, কিন্তু ওরা মিলে বলতে লাগলো মত কিছু কে টাকসে वापस আ সকতা। এবার ওরা মিলে ওই শহরে গেল আর ইভিল ফিডের বাড়ি খুঁজতে লাগলো। এবার থ্যাঙ্কফুলি বা আনফরচুনেটলি ওরা মিলে ওই বাড়িটা পেয়ে গেল, আর বাইরের থেকে ওই ফ্রন্ট গেটটা সিল করা ছিল, যার জন্য ওরা মিলে জানলার কাচ ভেঙে কোনোভাবে ভিতরে ঢুকে গেল। কিন্তু ওরা মিলে কাজ ভাঙার সময় অনেক আওয়াজ করে ফেলেছিল, এর জন্য ইভিল কিড জেনে গেল যে ওদের বাড়ির মধ্যে কেউ না কেউ ঢুকেছে, আর তঙ্গা বলতে লাগলো দেন। ও হঠাৎ করে ওদের সামনে চলে আসলো স্যুট আর বুট পরা একটি বাচ্চার মতো দেখতে ডল, ওদের সামনে এসে হাজির হলো। চোখ ছিল না, শুধুমাত্র চোখের ভিতরে কালো অন্ধকার আর অন্ধকার, আর চোখ মুখ কান থেকে শুধু বেরোচ্ছিল রক্ত আর রক্ত। ওদের দুজনের তো হালত খারাপ হয়ে গেছিল মনে ওকে দেখে। হ্যাঁ ভাই, সত্যি দেখে ওদের হালত খারাপ হয়ে গেছিল, কারণ ওদের সামনে একটি শয়তানি ডেমন ছিল যার হাতে একটা চাকু ছিল, আর ও বলল আমি এ চাকু হ্যায় লাগ যায় তো খুন নিকলাতা হ্যায়। জুনা মারাত্মক ভয় পেয়ে গেছিল, একজনা তো উপর বলে পালালো আর ওখানের একটি আলমারির মধ্যে লুকিয়ে পড়লো। কিন্তু ওর ব্যাড লাকটাই খারাপ ছিল, কেননা ইভিল কিড ওকে ওখানে লুকোতে দেখে ফেলেছিল। কিন্তু ইভিল কিড ওকে কিছুই করলো না, বরঞ্চ ওকে ওখানে বন্ধ করে রেখে দিয়েছিল যেখানে অনেক রক্ত দিয়ে দেয়ালে মাখামাখি ছিল। এবার দ্বিতীয় ছেলেটার নাম ছিল জেকব, কিন্তু ওর লাক অতটাও ভালো ছিল না, আর ইভিল কিড ওকে ওর ওই ল্যাবে নিয়ে গেল আর ওকে ওখানে কেটে কুটে ঝুলিয়ে দিল, আর জেকব ওখানে জ্যান্ত অবস্থাতেই ঝুলে থাকে। নাও এবারটা আপনি ওই প্রথম ছেলেটার ক্যারেক্টার প্লে করেন যাকে ওই বাড়ির থেকে ইভিল কিডের হাতের থেকে বেঁচে ফিরতে হবে, নাহলে গা ওর সাথে তাই হবে যেটা ইভিল কিডের অন্য সব ভিকটিমসদের সাথে হয়েছিল। নাও এবার ইভিল কিডের শয়তান হওয়ার আগে ওরও একটা হাসি খুশি একটি ফ্যামিলি ছিল, আর তখন ও একটা নরমাল ছেলে ছিল আর ওরও মা বাবা ছিল। আরে তাহলে কি হলো এই ছেলেটার সাথে, হঠাৎ শয়তান কি করে হয়ে গেল? নাও ফেমাস থিওরি রেকর্ডিং, ইভিল কিড প্রতিরাতে নিজের বিছানার পাশে একটি ডেমনকে দেখতে পেত যে কিনা রাত্রিবেলায় ওর দিকেই তাকিয়ে থাকত। নাও বলা হয় যে ইভিল কিডের যেদিনকে নাইন্থ বার্থডে ছিল সেদিনকেই ও এবার হয়েছিল যে ইভিল কিড গেছিল জঙ্গলে আর ওর লাক ছিল খারাপ, যার জন্য পড়ে গেল গর্তের মধ্যে, আর ওই গর্তের মধ্যেই দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। নাও এবার তো ওর সামনে আসে ওই শয়তানি ডেমনটা, আর এসে ওই গর্তের মধ্যে মাটি ভরে দিল আর ওর ওখানেই জ্যান্ত পুঁতে গেল। বন্ধুরা কমেন্ট সেকশনে লিখে দাও যে ইভিল কিড। আরে দাঁড়াও, গল্প এখানেই শেষ হচ্ছে না, রাত্রিবেলায় হয়ে গেল একটি শয়তান। নাও এবার তো বাড়িতে গিয়ে নিজের মা বাবাকেই নাও বলা হয় যে ইভিল কিডটা আজও ওই বাড়িতেই থাকে। নাও নিচের বেসমেন্টে একটা রুম আছে যার মধ্যে বিশাল ভয়ঙ্কর ভয়ঙ্কর ছবি লাগানো আছে, এই গেমটা খেললে তো আমারও একেবারে এরকম এক্সপ্রেশন ছিল। আরে এবারটা তো বলো যে প্যানিওয়াইসের কে হয়, কি বললো ইভিল কিডের ক্রিয়েটর? ইভিল কিড ইভিল নানার গ্র্যানির নাতি হয়। আচ্ছা আচ্ছা, বলছি আমি জিজ্ঞাসা করলাম যে প্যানিওয়াইসের সাথে রিলেশন কি, নাকি ওই আগের থিওরি যেটাতে একটি ডেমন এসেছিল আর ইভিল কিডকে একটি শয়তানি ডেমন মানিয়ে দিয়ে চলে গেল, আর আপনি ইভিল কিডের নাম চেঞ্জ করে ইভিল ডল কেন রেখে দিলেন? আর তারপর উত্তর আসলো আর তিনি আমার প্রশ্নের উত্তর কিছুটা এইভাবে দিলেন, ভাই দেখো
ওর এসবের সাথে কোনো রিলেশন নেই। আসলে হলো এই একটি শয়তানি এন্টিটি, যে কিনা একটি ডল বা একটি শয়তানি পুতুল, যাকে একটি শয়তানি রিচুয়াল করে নরকের থেকে ওয়ার ওয়ার্ল্ডে আনা হয়েছে। তারপর আমি বললাম, ও মাই গড, কেন? আর সে পরিষ্কার বলে দিলেন যে এখনের জন্য এইটুকুনি কি বাকিটুকুনি ইভিল ডল পার্ট টুতে দিয়া থাকবে, তখন খেলে ভালো হবে জেনে নিও। তাহলে ভাই, এখন কি ইভিল ডল পার্ট টু আসার জন্য অপেক্ষা করতে হবে? ও হ্যাঁ দাদা, আমি তো ভুলেই গেছিলাম এসিপি 049 পার্ট টু কবে আসবে। ব্যাস আর এক সপ্তাহ দুই সপ্তাহেরই অপেক্ষা, কারণ আমি এখনো খুঁজছি, দুই চারটে ডিটেলস আমি পেয়ে গেছি। আর হ্যাঁ, এসিপি 049 পার্ট টু দেখার জন্য বেল আইকনটি টিপে দিন, যাতে আমাদের ভিডিও সবার প্রথমে আপনার কাছেই পৌঁছায়। আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন, আর ভালো ভালো কমেন্ট করলে শাউট আউট পাবেন। ওকে বাই।